সম্ভবত একই বলা হয় মেঘ না চাইতে বৃষ্টি ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে লিগেল হয়েতে আসুক ইলিগেল হয়েতে আসুক বাট এটা আল্লাহর তরফ থেকে আসে আমরা অনেকেই বিশ্বাস করি আবার এই ক্ষমতা চোখের পলকে কাইরানে আল্লাহ রাবুল আলমিনী যেদিন সরকারের পতন হয়েছিল কেউ কল্পনাও করে নাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে এভাবে তিনি পালিয়ে যাবেন এখন তিনি তার পক্ষে একটা ব্যাখ্যা দিয়েছেন মানুষের প্রাণহানি তিনি চান নাই বাট আমজনতা বলে থাকলে তো আপনারই খুঁজে পাওয়া যায়তো না সুতরাং আপনি পালাই গেছেন কিন্তু দেখেন পুরো বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ বিচ্ছিন্ন কিন্তু এই আওয়ামী লীগ সরকারের রিক্রুট করা প্রেসিডেন্ট চুপপুর জন্য আরও এক বিশাল ধামাকাধার ঈদের থেকে বড় খুশি এখন এটার পিছনে আবার নানান কারণ আছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারটা টিকে আছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পরে বা আগে আমরা যেটাই ধরি সশস্ত্র বাহিনীর মধ্যে আমাদের হিরোইজম টিম যেটা আছে বাংলাদেশ সেনাবাহিনী রাষ্ট্রপতি ইস্যুতে সেনাবাহিনীর অবস্থান কি সেনা প্রধানের অবস্থান কি। তিনি যখন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রে সফর করছিলেন তখনই কিন্তু রাষ্ট্রপতি চুপুর পদ্ধতি ইস্যুটা হঠাৎ করা খুবই একটা বিশাল অবস্থান ধারণ করলো নানান কিছু হইল ছাত্রটাত্র গুলিটুলি খাইলো আবার মানুষ এখানে কারা আসছে গুলিটুলি খাইল বঙ্গভবনের কাছে দিয়ে এখন হাঁটার কিন্তু আর সুযোগ নাই অ্যালিমাসকে আজকে সেনাবাহিনীর স্পষ্ট বিবৃতি চলে আসছে দৈনিক মানবজমিন যে নিউজটা করেছেন যে রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগের ইস্যুতে শাইনেই আমাদের সেনাবাহিনীর আর বিএনপি তো তাদের অবস্থান আরো স্পষ্ট করে করতে যাচ্ছে দর্শক সেনা প্রশাসনের তরফেও প্রধান উপদেষ্টাকে মতামত জানিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার মেসেজ কি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জামান তিনি যখন যুক্তরাষ্ট্র এবং কানাডা সফরের সময়ে ছিলেন তখন সেনা সদরের একটি প্রতিনিধি দল এটা আমরা নিউজে আসলে দেখে নাই সেনা সদরের একটি প্রতিনিধি দল তারা কোথায় গিয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে গিয়েছিল যমুনাতে সেখানে এই ইস্যুতে তারা আলোচনা করেছেন তো তারা জানিয়েছেন কোনটা প্রেসিডেন্টকে এই মুহূর্তে যদি অপসারণ করা হয় তাহলে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে এর প্রেক্ষিতে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হোক বাংলাদেশ সেনাবাহিনী চায় না আজকের দিনে বাংলাদেশ সেনাবাহিনী যেটা চায় না সেইটা করাবে এই উপদেষ্টা মধ্যে যারা আছেন কেউ পলিটিক্যাল ক্যারেক্টার না এক একজন এক একটা জায়গা থেকে আসছেন কেউ মানসিকভাবে আবার টেনশানেও আছেন খুব অল্প কিছু উপদেষ্টায় কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারটা দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর একটা স্পেশাল সাপোর্টে আর বিদেশি যে কূটনৈতিক শক্তি আছে সেই সাপোর্টে আমেরিকা তো ভাই সোজাসজিবইলেই দিছে এখন সরানো টরানো যাবে না নির্বাচনের চিন্তা আগে করেন সেনাবাহিনী বলতেছে কি এগুলা বাদ দিয়া এখন নির্বাচনের চিন্তা করেন এখন কোন ধরনের নতুন পরিস্থিতি তৈরি করা যাবে না তো বৈষম্য বিরোধী নেতা রাজা বলতেছে মাঠে নামবে এখন প্রশ্ন এরা মাঠে নামলে কতজন নামবে এদের কিন্তু কন্ট্রোলিং শেস ওয়ান কন্ড আপনি দেখেন সাত কলেজের শিক্ষার্থী যারা তাদের সাথে একটা মতবিভেদ দেখা দিয়েছে দেখা dise না তারা উপদেষ্টাদের এখন তারা বকাবকি করতেছে রাস্তায় দাঁড়াইয়া পুলিশ জল কামান মারতেছে ওদিক দিয়ে পঁয়ত্রিশ প্রত্যাশী তারাও একটা টিম স্টুডেন্ট এক্স স্টুডেন্ট তারাও একটা বিরোধে আছে কেউ কেউ বলছেন সমন্বয় কারণ নিজেদের আখের গোসাই ফেলছেন কেউ জায়গা মতো পদে গেছেন গা কেউ ভিআইপি প্রটোকল নিয়ে আইজিপি সেনাবাহিনী বিভিন্ন জায়গায় তারা মুভমেন্ট করেন আমরা কি ধৈ তো ওয়ান কাইন্ড অফ আপাতত যে সিচুয়েশন এই সিচুয়েশনে এই যে ধৈচা ফিল চলে আসছে এখন যদি বৈষম্য বিরোধী নেতারা ডাক দেয় রাষ্ট্রপতি চুপ পদ তাই আবার পাঁচই আগস্টের মতন আমরা শক্তি দেখাবো কখন নই সম্ভব হবে না যখন সেনাবাহিনী তারা একশেনে যাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সরাসরি সেনাবাহিনীর বিরোধিতা করার সুযোগ নেই তো সকল কিছু মিলিয়ে ষোলো ঘাটেই রাষ্ট্রপতির যেই সিটটা এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে এখন কাকতালীয়ভাবে হিসাবের বাহিরে যেদিন পাঁচই আগস্টের ঘটনা ঘটবে আওয়ামী লীগ কল্পনাও করে নাই বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা কল্পনা করে নাই বিএনপি কল্পনা করে নাই যে শেখ হাসিনা এইভাবে তিনি হুট করে চলে যাবেন দেশ ছেড়া আসলে আসলেই কেউ কল্পনা করে নাই তো তেমন আবার অনেক কিছু ঘটতে পারে যেহেতু বিষয়টা আল্লাহ রাবুল্লা আলমের হাতে ক্ষমতার ইস্যুটা তবে চুপ্পু সাহেব আমি বারবার বলি মিলাত টিলাত পড়ানোর জন্য বা ধরেন একটু বিএনপির তারাও গরু টরু খাওয়ানোর জন্য কারণ বিএনপিও কিন্তু যে কোনো কারণে হোক যেই স্ট্যান্ড সেটা কিন্তু চুপ্পু সাহেবের পক্ষে চলে আসছে দেখা যাক কি হয় ভালো থাকো